আট বছর গণতন্ত্রের পরে সেই আগের অবস্থানে ফিরে গেল মিয়ানমার। আবারও বন্দি দেশের নেত্রী অং সান সুচি। তার বিরুদ্ধে আমদানি রপ্তানি আইনে মামলা দায়ের করা হয়েছে, ফলে আইনের প্যাচে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বন্দি দশায় থাকতে হবে সুচিকে। এমন অবস্থায় মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেস। এই সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে সবকিছু করা হবে বলেও জানান তিনি। এদিকে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে আমদানি রপ্তানি আইনে দায়ের হওয়া মামলায় সুচিকে 14 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নেপিরোতে সুচির বাসভবনে সেনা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে একাধিক ওয়াকি টকি পান। অবৈধভাবে আমদানি করা এসব ওয়াকি টকি সুচির দেহরক্ষীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ব্যবহার করেছেন। এই মামলায় দোষী প্রমাণিত হলে তার 2 বছরের কারাদণ্ড হতে পারে। সুচির পাশাপাশি তার সরকারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইমিন্টের বিরুদ্ধেও মহামারী করোনা বিধি ভঙ্গের অভিযোগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে। উইমিন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী প্রচারের সময় মহামারীকালীন বিধিনিষেধ ভেঙেছেন। এই মামলায় তাকে 2 সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানালেও চীনের বিরোধিতার কারণে মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিন্দা জানিয়ে বিবৃতি দিতে পারেনি। বেইজিং বলছে নিষেধাজ্ঞা অথবা আন্তর্জাতিক চাপ প্রয়োগে মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মার্জিয়া মান্নান, মাইটিভি।